लाइव अपडेटिंग कोलकाता 91.9 फ्रेंड्स एफएम। मेरा नाम है अनिमेश और मैं आप सभी के लिए इस वक्त बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूं सोनेट होटल से, जहां पे थोड़ी देर पहले ही प्रेस मीट शुरू हुई है एक नई मूवी रोमांटिक नोई। नाम है रोमांटिक नोई और ये मूवी की शूटिंग जो है वो शुरू होने वाली है। इस मूवी में नजर आ रही है जून मालिया, इस मूवी में नजर आ रही है शाहिनी दत्त, सारे साथ नजर आ रहे हैं शाहेब भट्टाचार्य। शाहेब हमारे साथ इस वक्त, उनके साथ हमारी बातें होगी। शाहेब, फर्स्ट ऑफ ऑल वेरी वार्म वेलकम टू यू 91.9 फ्रेंड्स एफएम। तुम्हारा जो कैरेक्टर था शेखर, কতটা টাফ ছিল, কতটা হোমওয়ার্ক করতে হলো, এন্ড টেল আস সামথিং অ্যাবাউট দিস মুভি। ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একটা ছেলে মফস্বল থেকে কলকাতায় আসে, কলকাতায় বিগ লাইফ রিচ লাইফ এইরকম একটা জীবন তৈরি করবে আশা করে কলকাতায় আসে, প্রচুর স্বপ্ন নিয়ে কলকাতায় আসে, সিটি অফ ড্রিমস, এবং এখানে এসে স্বপ্নগুলো একদম ভেঙে যায়, চুরমার হয়ে যায় পুরো ভেঙে, এবং ছেলেটার পরিস্থিতির শিকার হয়ে যায়, বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে ওয়ান রং কল, ওয়ান রং জাজমেন্ট কল ছেলেটার জীবনটা একদম পাল্টে দেয়। সুতরাং সেটা নিয়েই গল্পটা, অ্যান্ড ছবিটার নাম রোম্যান্টিক নয়, সুতরাং রোম্যান্স রয়েছে কিন্তু সেই রোম্যান্সের মধ্যে কোনো ভালোবাসা নেই। ফিউ বছর রাজীব দত্ত, রাজীব দা ইজ আ নিউ ডিরেক্টর, বাট হিজ ডান লট অফ ফিল্মস অ্যান ইপি। তো ছবি বানানো এবং ছবি তৈরি করার যে হোল প্রসেসটা, ইজ ভেরি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য প্রসেস, তাই জন্য আমার মনে হয় যে একটা ভিশন রয়েছে পরিচালক হিসেবে যেটা থাকা খুব দরকার, এবং এরকম একটা প্লট নিয়ে প্রথম ছবি করার জন্য আমার মনে হয় কুডোজ দেওয়া উচিত, বিকজ ইট টেক্স আ লট অফ গাটস টু মেক আ ফিল্ম। লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, শেখর তো জিমে কাজ করে, তো আমাকে বলো তুমি জিমে কতক্ষণ সময় দাও প্রত্যেক দিন, আর যদি একটু হেলথ টিপস তোমাকে দিতে পারো। এটাই বলবো যে জিমে তো ডিপেন্ড করে যে কি করতে হচ্ছে, মানে যখন একটু বাল্ক আপ করতে হয় তখন অন্যরকম ট্রেনিং, এই ক্যারেক্টারটার জন্য এখন দু আড়াই ঘন্টা জিমে সময় কাটাতে হচ্ছে, এবং অবভিয়াসলি এরপরে ফেলুদা রয়েছে, সেখানে তোপসে চরিত্র অভিনয় করছি, সুতরাং খুব একটা মাস্কুলার তোপসে হলেও চলবে না, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটু রোগা হওয়ার দরকার রয়েছে, সেটাও হচ্ছে, সুতরাং এখন ওই দু আড়াই ঘন্টা মতো জিম করতে হচ্ছে। বাট যদি ওয়েলনেস টিপস বলো, আমি বলবো যে গরমকাল ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, কিপ ইউর সেলফ হাইড্রেটেড, অ্যান্ড ইট হেলদি, মানে ইট হেলদি মানে ভাজা ভুজি যত কম, যত ন্যাচারাল খাওয়া যায় তত ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলছি। থ্যাংক ইউ তোমার স্যার নান আর দেন অ্যাক্টর শাহেব ভট্টাচার্য জির সাথে আমার বাতে হয়ে রয়েছে 91.9 ফ্রেন্ডস এফএম পে। আড্ডা গান, টোটাল ফান।